চট্টগ্রামে কর্ণফুলী গ্যাসে নিয়োগ পাওয়া বিতর্কিত 62 কর্মকর্তার পদোন্নতি স্থগিত করেছে কর্তৃপক্ষ। গত 24 আগস্ট দুদকের তদন্ত চলাকালীন পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত শিরোনামে সংবাদ প্রচার করে ডিবিসি নিউজ। 2010 সালে কর্ণফুলী গ্যাসে 20 পদের সার্কুলারের বিপরীতে 38 জনকে নিয়োগ দেওয়া হয়। অনিয়মের অভিযোগের পর দুদকের অনুসন্ধানে উঠে আসে নিয়োগ পাওয়া 32 জনের লিখিত মৌখিক পরীক্ষার কোনো নথিপত্র নেই, যার তদন্ত এখনও চলছে। এ অবস্থায় ওই 38 জন সহ 62 কর্মকর্তাকে পদোন্নতি দেয় কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।